সুপ্রিয় বইপ্রেমী বন্ধুরা, সবাইকে অনেক শুভেচ্ছা। আজ শুক্রবার আমি যে বইটি আলোচনা করব, এটি একটি সংকলন বই। এই বইটিতে আছেন 20 জন লেখক এবং লেখিকা। এই বছর ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা শিখা প্রকাশনী এবং সাহিত্য গ্রুপ লিলিয়ান লিটারেচার ক্যাফের যৌথ উদ্যোগে নতুন লেখক ও লেখিকাদের সহায়তা করার জন্য এই কার্যক্রম শুরু হয়েছে। তো এই বৃত্ত সংকলন বইটি এটা এই বছরের প্রথম প্রয়াস। তো চলুন বইটি নিয়ে আলোচনা করা যাক। এই বইটিতে জন্য গল্প এবং কবিতা চাওয়া হয়েছিল 2017 সালের শেষের দিকে। তো প্রচুর লেখক লেখিকা তাদের প্রিয় লেখাটি পাঠিয়েছিলেন। তো আমরা এখানে কবিতা এবং গল্প দুটোই ছাপানোর চেষ্টা করেছি, যেটা সবচেয়ে ভালো, যাদের কাছ থেকে সবচেয়ে ভালো সৃষ্টিশীলতা আশা করা গিয়েছে, যেটা গ্রহণযোগ্য সেটাই আমরা নেওয়ার চেষ্টা করেছি। তো চলুন এই বইতে যারা যারা লিখেছেন তাদের সম্পর্কে একটু জেনে নেই। সৈয়দা পারভীন, মশিউর রহমান ভূঁইয়া, মাহমুদা লাবলি, ডক্টর ফজলুল করিম, সাইফুল ইসলাম, তাহমিনা আক্তার নাহার, হাসনাত জাহান, শামিমা নাসরিন, রুমানা আক্তার, তারেক মাহমুদ সুজন, তানিয়া নিগার, মাহমুদ কবির, শাহিনা আক্তার সাথী, হাসিনা সাঈদ মুক্তা, সামিয়া তমা, জিনিয়া জেনিস, তাসনিয়া আজমি এবং জান্নাতি সেতু, মুর্শিদা সাথী, শারমিন আক্তার। এই বইটিতে শুধু বাংলাদেশে বসবাসরত লেখকরাই লিখেননি, না দেশের বাইরে জাপান, স্পেন, মালয়েশিয়াতে বসবাসরত বাংলাদেশি 3 জন লেখক আছেন। তো এই বইটিতে গল্প এবং কবিতা উভয়ই স্থান পেয়েছে। চলুন পেজগুলো একটু দেখে নেই। বইটির মূল্য 200 টাকা, আর এই বইটি উৎসর্গ করা হয়েছে ভাষা আন্দোলন, দেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায়। বইটিতে ভূমিকা লিখেছেন প্রখ্যাত কবি, সাংবাদিক কাজী রফিক। বইটি সম্পর্কে আমাদের যে বাণী আছে তা একটু আপনাদেরকে বলি। শূন্য থেকেই মানুষ পূর্ণ হয়, বিন্দু থেকে হয় মহাবিত্ত বলয়। গত 1 বছর ধরে সাহিত্য গ্রুপ লিলিয়ান লিটারেচার ক্যাফের দেশ বিদেশের বিভিন্ন বয়সী অসংখ্য লেখক নিয়মিত লিখে যাচ্ছেন। কেউ কেউ ভালো লিখছেন, আবার কেউ কেউ চেষ্টা করে যাচ্ছেন। নিয়মিত সাহিত্য বৃত্তের একই সমতলে থেকে সবাই নিজের প্রতিভা বিকাশে সাহিত্যের এই সঞ্চার পথকে সমৃদ্ধ করছেন। এই লেখকদের কেউ কেউ হয়তো বাংলা সাহিত্যকে অনেক দূর নিয়ে যাবেন, তেমন দুঃসাহসী, স্বপ্ন দেখা অসম্ভব কিছু নয়। সেসব নিয়েই দেশের ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা শিখা প্রকাশনী বৃত্ত সংকলনের দায়িত্ব নিয়ে আমাদের পাশে থেকেছেন। প্রকাশক শ্রদ্ধেয় নজরুল ইসলাম বাহার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা চিরদিন, সেই সাথে সাহিত্য ক্যাফের সবার প্রিয় স্যার, প্রখ্যাত কবি এবং সাংবাদিক কাজী রফিক বৃত্ত সংকলনের নামকরণ করে সবার মুগ্ধতা অর্জন করেছেন। শুধু তা নয়, তিনি সবসময় লেখকদের লেখার দিক নির্দেশনা, সুপরামর্শ এবং নান্দনিক সমালোচনা করে সাহিত্য পরিবারকে এগিয়ে নিতে কাণ্ডারী ভূমিকা পালন করছেন। মহান এই ব্যক্তির উদারতার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা। বৃত্ত সংকলনের 20 জন লেখকদের সবাই লেখার প্রতি ভালোবাসা থেকেই লিখছেন। সাহিত্যের প্রতি তাদের সবার ভালোবাসা এবং পরিশ্রমের সফল ফসল হলো সংকলন বৃত্ত। এভাবেই একদিন বাংলা সাহিত্য বৃত্তের পরিধি বিশ্ব সাহিত্যের মানচিত্রকে স্পর্শ করবে। এই বইয়ের সাথে সম্পৃক্ত সকলের প্রতি রইল শুভকামনা এবং ভালোবাসা। বাণীতে আমি নূরুন্নাহা লিলিয়ান। বইটি যে কোনো বই শপ, অনলাইন বুক পেজ অথবা যে কোনো পরিচিত যে গ্রুপ আছে সেখানেও যোগাযোগ করে আপনারা বইটি সংগ্রহ করে নিতে পারেন। বইটিতে বেশ কিছু সুন্দর গল্প
বেশ কিছু সুন্দর গল্প, কবিতা স্থান পেয়েছে। তো চলুন আমরা এর মধ্য থেকে কিছু কিছু আবৃত্তি করা বা আপনার সঙ্গে একটু বলার, শেয়ার করার চেষ্টা করি। তো এখানে নতুন পৃথিবীর স্বপ্ন কবিতাটি লিখেছেন তানিয়া নিকার, তিনি চট্টগ্রামে বসবাস করেন। তো চলুন, আমি স্বপ্ন দেখি নতুন এক পৃথিবীর শান্ত সৌম্যতায় মুখরিত উদ্যমে ভরা প্রতিটি যৌবন গোলাপ পাপড়ির যেন সদ্য প্রস্ফুটিত। আমি ছবি আঁকি বিপ্লবহীন জনপদে শ্যামল সবুজ প্রান্তর অহরহ বন্ধুত্বের হাতছানি, মায়ের বুকে যেন আহ্লাদ সন্তানের মতো। আমি দীপজালে নতুন প্রাণে সতেজ সজীব বিশ্বাস, ঘৃণাহীন ভালোবাসায় পরিপূর্ণ জ্বলবেই যেন নিয়ে না ভেবার আশ্বাস। আমি গড়তে চাই মানবতার দৃষ্টান্ত একচ্ছত্র সৌহার্দ্যের বসবাস, নিষ্ঠা সত্য মননে সার্বক্ষণিক সঙ্গ বিশ্বাসী করে যেন সকল অবিশ্বাসের নাশ। আমি আশা রাখি নতুন দিনে ঝলমলে রবির আলোর উচ্ছ্বাস, জেগে ওঠার অভিপ্রায় উদ্ভাসিত ধুলোকণাও আনন্দ করে যেন সকল নীলানন্দকে গ্রাস করে। তো এমন সুন্দর সুন্দর গল্প, কবিতা এবং নানা রকম সৃষ্টিশীলতায় এই বইটি সমৃদ্ধ হয়েছে। তো খুব বেশি মূল্যও নয়, তো আপনারা সংগ্রহ করে পড়ে দেখতে পারেন, এবং সমালোচনার জন্য, যে কোনো মন্তব্যের জন্য আপনারা লিলিয়ান লিটারেচার ক্যাফের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, পেজ আছে, পেজে যোগাযোগ করতে পারেন, এবং শিখা প্রকাশনীর পেজ, ওয়েবসাইট এবং মোবাইল রকমারি অনলাইন শপ, যে কোনো জায়গা থেকে আপনারা বইটা সংগ্রহ করে নিতে পারেন। তো সবার জন্য আজ এই পর্যন্তই, সবাইকে অনেক শুভেচ্ছা, শুভরাত্রি।